গুড মর্নিং ফ্রেন্ডস, আমার মমের কিছু ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখি আজকে মম কি রান্না করছে। এটা আছে যে গাঁটির খোসা, এটা গাঁটির খোসা, গাঁটি ছাড়িয়েছি, গাঁটির খোসা। এই খোসাটাকে এখন আমি প্রেশার করব, তার দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা আমার সঙ্গে থাকো, কেমন? এই যে রাখছি, এখন প্রেশার করবো। এটা আছে যে লঙ্কা, এই লঙ্কা দিলাম। এই আছে যে লবণ, এই যে লবণ দিলাম। এই আছে যে কালো জিরে, এই যে কালো জিরে দিলাম। এই যে হলুদ, এই হলুদ দিলাম। এই আছে যে রসুন, রসুন দিলাম। এই লাস্টে আমচুর পাউডার দিয়ে এখন পিষাই হবে সব। একটু জল দেবো সামান্য, জল দিয়ে একটু পেশাই করতে হবে, তো একটু জল দেবো। প্রায় গরম হয়ে গেছে, এবার তেল দিলাম, কেমন? আচ্ছা, তেলের পরে এইবার যেটা পেশাই করেছি আমি পেশাইটা এখন এতে দিয়ে দিই। এই কচুর বাটিটা, খোসাটা যেটা পিসাই করলাম সেটা এখন আমি এতে দিয়ে এক টুকরো চিনি দিচ্ছি, আর এক চামচি একটু হলুদ দিচ্ছি। এবার এটাকে নিয়ে যাব, এটা শুকনো মতন হবে, যত শুকনো হবে তত টেস্টি হবে। এই জন্য এভাবে নাড়তে হবে, আর শুকিয়ে যাবে সব, তারপরে নামানো হবে। তোমরা আমার সাথে থাকো, তারা তোমরা বাড়িতে করবে, করে খেয়ে দেখবে, খেয়ে দেখে আমাকে বলবে। এবার একটু আমি ধনে পাতা দিচ্ছি। এই রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে, একটু ধনে পাতা দিলাম দিয়ে এখন নামিয়ে দেবো। তোমরা এটা বাড়িতে করবে এবং খেয়ে দেখবে, তারপরে আমাকে বলবে কেমন লেগেছে। আমি এখন খেতে বসেছি, যেগুলি আমি বানিয়েছি আমি এখন সেইগুলি দিয়েই খাচ্ছি, কেমন? এই যে সেই কচুর গাঁটি খোসাটা, হ্যাঁ, এই যে বানিয়েছি এটা আমি এখন খাচ্ছি, খুব সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে বানিয়ে খাবে, দেখবে কত সুন্দর লাগে খেতে।